আচ্ছা মা বোন বলেন দেখি রাত্রি কেন কালো, সূর্য চন্দ্র কোথা থেকে পেল এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, লতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পারে হয় কেন মা লাল, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, মরুর বুকে বালি কেন সাগর ভরা জল, কেন মেঘ গর্জে উঠে কিবা তাতে ফল, সারা বছর ব্যাঙ্কলা সব চুপটি করে থাকে, আর মেঘের পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে। আমার বন্ধুরা, আমার ভাইজনরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা ব্যবসা, এই দান পুণ সদকা খায়রাত এমন একটা ব্যবসা, এমন একটা তেজারত যাতে কোনো দিন লস হবে না, এতে লাভ ছাড়া লস নাই। যা যা আপনার জুটে মহাব্বতের সাথে এই চাদরে আপনারা দিন, আবার 2 টাকা 5 টাকা কেউ খালি থাকবেন না। ডাক্তার আচ্ছা কবিরুল সাহেব, ডাক্তার সাহেব শোনেন, একটা কোরআন হাদিসের কথা লয়, একটা দুনিয়ার কথা একটা কচি শোনেন, একটা ডাক্তার গেছে, একটা লোক মরতে পড়েছে, হ্যাঁ আচ্ছা মরণের অসুখ হলে কি আর ভালো হবে, হইবে না, কিন্তু মরতে দাম তাক যতক্ষণ মরে না যেছে অতক্ষণ কি এলাজ করা বাদ দিই আমরা, দিই না, মইয়াতে রুখতে পারি না দেখে এলাজ করতে, ডাক্তারকে ডাকেছে, আপনারা বসে যান, আমার পরে একবারে মিষ্টি ভাষি দক্ষিণ দিনাজপুরের কি কণ্ঠসুর মাওলানা নুরুল ইসলাম রহিমি সাহেব, হ্যাঁ উনি চলে আসছেন, উনি আমরা কালেকশন আমার দ্বারা তো হয়ে গেল, এবার ওনার খালি বক্তব্য হবে আপনারা শুনতে পাবেন, হ্যাঁ যাক আপনারা বসে যান। তো ডাক্তার সাহেব গেছে এলাজ করতে, তো দেখছে কোরআন হাদিসের কথা একটা চুটকুল্লা শোনাচ্ছি, তো বৈশা আছে দেখছে পৈথেন একটা লোক বৈশা আছে, ওই মরছে যে লোকটা ওর পৈথেনে, কইছে তুমি কে গো, কইছে আমি আজরাইল, কইছে পৈথেনে কেন, কইছে আর একটু সময় আছে তার লেগে, সিথেনে বসলে আর সময় নেই, কইছে ওরে তেল পুড়ি আইসে তাহলে তো আমার লস হয়ে গেল, 2-4টা সুই করে কোন কোনো রকম টাকাটা উঠিয়ে নি, 2-4টা সুই করে টাকাটা পুড়িয়ে নিয়েছে, এবার ওর সময় এসে মরার, সিথানে আইসে বসেছে, আর বাস ওর মনে পড়ে গেছিল যে রে সিথানে বসলে টাইম নেই কেছিল, তখন আজরাইলকে ঠগাই বেললে পা ঘুরিয়ে নিয়েছে, আজরাইল কইছে থাম হাম একটু মজা করলি তোর সাথে, ও তখন ওর পৈথানে বসছে উল্টা পাল্টা শুরু করে দিয়েছে, এবার ওর স্ত্রী কইছে দৌড়া রে সালাম জামাল কামাল কুণ্ঠে আছিস দৌড়া, তোর বাপ কিরকম হয়ে গেছে, কেউ এসে পা চেপে ধরেছে, কেউ হাত চেপে ধরেছে, স্ত্রীটা মাথা চেপে ধরে আছে, আজরাইল এবার কইছে কহা সেদিন আর গেলে কিনা টাকা তুই মেরে নিচ্ছিলি, ওরাই আজ তোকে চেপে ধরে আগিয়ে দিছে। তো ভাই আমার দুনিয়া থেকে ডাক্তার হন মাস্টার হন সবাই কি যেতে হবে, কটি দিলেন 1000 টাকা হবে না, দেখেন খুব অধিক হাগে উত্তর দিক থেকে কিনা গাদা গাদ বেমার হেঁচে আসছে, হ্যাঁ দেন দেন দেন, আর তো আর 4000 দিবেন, কেমন কথা কইছেন কটি দিব কইতে হবে, আর 4000 দিবেন কহেন জি, জাযাক আল্লাহ বারাক আল্লাহ হায়াক আল্লাহ আল্লাহুম আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক তায়া জাল জালাল ওয়াল ইকরাম, ও গো আল্লাহ দয়াময়ী দোয়া করি ডাক্তার সাহেবের লাগিয়া কবুল করে নাও তুমি কি বিরিয়া, 1000 নগরেতে নগদেতে 4000 বাকি, নেকি হতে আল্লাহ তুমি দিও না খ ফাঁকি, ও গো বাড়ি দোয়া করি তাহার কারণ দাও আল্লাহ তাকে তুমি সুখেরই জীবন, রোজ রোজগারে আল্লাহ দিও বরকত দূর করে দিও আল্লাহ বালা মুসিবত, আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন, দানকারী থাকে যেন সুখ চিরদিন আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার ভাইজান আপনারা গুছিয়ে বসে যান, এবার আপনাদের সম্মুখে আলোচনা শুরু করছি, আপনারা গুছিয়ে বসে যান, দান করিলে রে বন্ধু ইমান তাজা হয়, আরে মসজিদ আপনার নির্মাণ হবে দিনের হবে জয়,
ও দানে দিয়ে যাও যাও রে নেকি হিলিয়ালাও রে ও মসজিদ বানিয়ে যাও যাও রে জান্নাত লিয়ালাও রে দুনিয়াটা ধনেরই কারখানা ধন ধন করে মরে সব জোনা দুনিয়াটা ধনেরই কারখানা ধন ধন করে মরে সব জোনা ধন জিনিস ভালো নয় বন্ধু এখানটার ধন জিনিস ভালো নয় বন্ধু দিন থেকে সরিয়ে দাই আর এ ও ধন থাকবে না তোমার হয়ে যাবে ক্ষয় ও দান দিয়ে যাও যাও রে নেকি হিলিয়ালাও রে চাচা রাগ করছেন নাকি গরিব ধনীর এই ভবের মেলা দুটা দেন আমাদের এই কোম্পানি সাহেব ধুলাইনে থাকেন আমাদের কৃষ্ণাবের থেকে ২৪,৪০০ টাকা উঠে নিয়ে এসেছে ধুলিয়ানে থাকেন উনি কি নাম মহিদুল ইসলাম মহিদুল ইসলাম ওনার আয়ত্তে যেসব লোকগুলো আছে তাদের পক্ষ থেকে এই ২৪,৪০০ টাকা এসছে একটু অন্তর খোলে দোয়া দিন আল্লাহ যেন ওনাদের আল্লাহ যেন ওনাদের জায়জ মাকসাদে ওনার কামিয়াব করেন এবং যে আশাই দিয়েছে কারোর মা নাই বাবা নাই কত রকমের আশা এই দানের ভিতরে থাকে কত রকমের এই যে যতগুলো দান এসছে কত রকমের যে আশা তার ভিতরে ভরা আছে তো যেরকম কোরআন আল্লাহ বলেছেন যে খুজমিন আমু আলহিম সাদাকাতান তো তাহির হুমত জাক্কিহিম বেহা ওয়াসল্লে আলাইহিম এখানে নাবিকে আল্লাহ বলছেন যে আসলে এটা ফর্জি জাকাতের ব্যাপারে আছে কিন্তু এটা একটা নাফলি যে সাদকা আপনারা দিচ্ছেন তো নাবিজিকে আল্লাহ বলছেন যে ওয়াসল্লে আলাইহিম তুমি তাদেরকে দুয়া দাও হ্যাঁ ইন্না সলাতাকা সাকানুল্লাহুম দুয়াটা দিলে তাদের তোমার দুয়াটা ওরা মন একটা তৃপ্তি পাবে শান্তি পাবে তো এই জন্য দুয়াটা আমরা দিই যদি দুয়া লেখেও একতলাপ অনেক একতলাপ কোনো জায়গাতে হাত তোলা যায় কোনো জায়গাতে যাই না কোনো জায়গায় দুয়ার কাইল কোনো জায়গায় কাইল নয় আমরাও সমস্যায় পড়ে যাই এবার এখানে কীরকম আছে সেটা বলতে পারবো না এখানে হাত তুলে দোয়া দেয় না দেয় হ্যাঁ এজন্য আমরা ই করি না যে সব জায়গায় যেরকম যেখানে বলে সেরকম সেখানে করি যে যাতে শান্তি পাবে হ্যাঁ জি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم انت استغيث اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم اغفر لنا ولابائنا اللهم اغفر لنا ولامهاتنا اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم اننا نسالك الهدى والتقى والعفاف والغنى اللهم نعوذ بك من الهم والحزن والعجز والكسل وغلبة الدين وقهر الرجال يا الله সুন্দর থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ তোমার ঘর তো ঘরে যত দান এসেছে আল্লাহ ৩৫,৩০,০০০ থেকে নিয়ে আল্লাহ ৩০ টাকা পর্যন্ত এই আল্লাহ ৩০ পয়সা পর্যন্ত যত দান এসেছে সবার জন্য আল্লাহ দোয়া করি ইলাহাল আলামিন তুমি জানো কত রকমের আশা আছে কাউরির মা নাই কাউরির বাবা নাই গো আল্লাহ যারা মৃত্যুদের জন্য দিয়েছে আল্লাহ তাদের মৃত্যুদের রুহে মাগফিরাত করে দাও এই আল্লাহ যারা অসুখের জন্য দিয়েছে তাদের শেফায়ে কামেলা দান করো এই আল্লাহ যারা বাড়িতে অশান্তিতে আছে তাদের বাড়িতে শান্তি দাও এই আল্লাহ যারা গরিব আছে তোমার রহমতে আল্লাহ তাদের কুঠিতে কাঠাতে হাঁড়িতে খোলাতে বরকত দাও জমিনের উদ্বীর্ণ শক্তি বাড়িয়ে দাও এই আল্লাহ সবারকে আল্লাহ ভালো রাখো ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো এই আল্লাহ আমার মা বোনেরাও অনেকগুলো টাকা দিয়ে হেল্প করেছে আল্লাহ তাদেরকে আবেদা সাজেদা সলেহা করো আল্লাহ যাদের স্বামী আছে স্বামীর সুহগানি করো আল্লাহ যাদের স্বামী নাই তারাকে সবরে জামিল দান করো রব্বানা তাকাব্বাল দুয়ানা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন
ওইটা শোনাবো, তার আগে সব চ্যানেল হটাতে হবে। হ্যাঁ, আর যতটি লোক আছে টিকিট না কাটলে ভাই হবে না, কোন একবার টিকিট কেটে দেব একে তো হয় না। আপনি কোনো জিনিস দেখতে যান, মানে না সাপোজ দ্যাট সিনেমা একবার টিকিট কেটে কি তিনবার দেখতে পান নাকি, একবারই পান। হ্যাঁ, তা আমি যে আপনাকে শোনাবো তো তাইলে আপনাকে ফ্রিতে তো শোনাবো না, টাকা দিলে শোনাবো। জি আচ্ছা, উনি আচ্ছা উনি তো শুনবেন, তাইলে আপনার কান বন্ধ করলেন, কান বন্ধ করলেন। তার আগে ভাই কোনো কথা বলছি এখন কিনা খুব ভয়, এই যে মিডিয়াওয়ালা এগুলো আছে কিনা এরা করছে কি ওখানটা কি কাইটা গোটাই যতটি হাদিস কোরআন বললাম কিনা কিছু দিবে না, ওরা ভিউজ পাওয়ার লেগে করছে কি ওখানটা কি ছেড়ে দিচ্ছে। আর ওখানটা দেখে তো ওই মাদানী গ্রুপের যারা আছে, হ্যাঁ মাদানীরা তখন এমন হ্যাঁ পিছিয়ে ভিড়ছে দিয়ে একবার, হ্যাঁ জীবনেই একদিন একটু গীত কই দিয়েছ নু, ওটা বিষয় দিয়েছিল আমাকে সাদিকে গায়ের রসুমাত, তো গায়ের রেশম বায়ন করতে কতটি কইছে মহিলারা আমাদের দিকে খুব গীত গায়ে, একবার গলা ফেড়ে ফেড়ে তিন দিন ভোর গীত গায়ে। হ্যাঁ, তো ওই কথাটা বলেছিলাম, তো কমিটি চাপ দিতে শুরু করলো যে একটু মায়ের লোককে সাইজ করার লেগে শুনিয়ে দেন। মোটামুটি 77টা চ্যানেল লালা ছিল, আমি বললাম যে এত চ্যানেল লাগাচ্ছে বলবো না, তখন কমিটি ওকে বললো যে চ্যানেল বন্ধ করো, ওরা কমিটিকে বলেছে বন্ধ করে দিলাম, আমাকে বলেছে মিথ্যা কথা, আর তারপরে যে আছে ওদের ওপরে বিশ্বাস করে আমি বুঝতে পারিনি কথা বলে দিয়েছি। আর পরদিন তখন থেকে ছাড়তে শুরু করলো, একজন ছাড়লো ওর দেখা দেখি দেখি ইউ চলে গেল, ফের ওর দেখা দেখি ওর দেখা দেখি এমন কি গোটে বছর নতুন করে করে ছাড়তে ছাড়তে এখন এমন হয়ে গেছে যে যার না চলছে ও কোনো একটা মিথ্যে লেগে দিয়েছে। কয়েকদিন আগে একটা লোক ছেড়েছে কি একটা চ্যাংড়া কইছে মৌলানা আব্দুস শাকুর নে গায়া নয়া অর্কেস্টার কা গানা, ওয়ার্কেস্টার আমি কইরা বেড়াছি আর নাকি কহেন, কইছে মৌলানা আব্দুস শাকুর নে গায়া নয়া ওয়ার্কেস্টার কা গানা, হামবেল ওয়ার্কেস্টারের গান কইছে নাউজুবিল্লাহি মিন জালিম। পরশুদিন দেখছি একটা চ্যানেলওয়ালাকে করেছে এই যে নতুন সিনেমাটা এসছে যার পিছে এত ঝামেলা চলছে, ওই বেটি ছেলে ভাগুয়া কাপড় পরিয়া মানে হার সাথে লাগিয়ে থুই যেছে, শালা যাকে নিয়ে এত বিবাদ চলছে হ্যাঁ, আর আমার সাথে ওর ফটো লাগিয়ে বেটি ছেলেকে একটা খাড়ো করে থুই যেছে। এনে গে আর গে জারির মোবাইলে পাইবেন যে এরকম করে মানে উলঙ্গ ফুলঙ্গ, আমার নিজের চ্যানেল আমি চালাই না, যত দেখছেন সব অন্য লোকের। হ্যাঁ, ওকে যদি পান ওকে রিপোর্ট মারেন, হ্যাঁ ওর চ্যানেলকে আপনারা যে আছে আরও অবজেকশনকে বরবাদ করেন দেখিয়েন না, আপনারা দেখছেন যার কারণে ওরা ভিউজ পাইছে তার লাগে আরও বেশি করে দিচ্ছে, আর যার ভালো পাইবেন তাকে খুব বেশি বেশি করে দেখেন, ওকে তুলে দেন একবারে ও টাকা ঢুকুক গাদা গাদ ঢুকুক। আমি কেমন করে বলবো, কমিটির আপনারা তো ঢুকতে দিচ্ছেন দিয়ে করছেন, এখানে আমি বলতে যাচ্ছি কারোর মনে দুঃখ হয়েছে হ্যাঁ মুলবি সাহেব এখানে কি করছে, কত আগেই এলান করে দেবেন ইশতেহারে লিখে দেবেন যে কোনো ইউটিউবার আসা মানা, অনেক অনেক দূর দূর থেকে আসছে টাকা খরচ করে আসছে ওই যেখানে নিজকে বলতে একটা নিজকে অপমান লাগছে, কী বলবো কী কে বলবো এত দূর থেকে খরচ করে আসছে, হ্যাঁ বা মানুষ দৌড়িয়ে তেল পুড়িয়ে আসছে নিজকে একটা বলতে লজ্জা লাগছে, কত গেরো ভেটিয়ে চলছে তার লেগে কত গরম দেখেছে। হ্যাঁ কিন্তু জি মাহফুজুর দেন না জি আপনার 500 টাকা হয়ে গেছে, জাজাকাল্লাহ বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ। হ্যাঁ মাহফুজুর রহমান বাপ মায়ের জন্য 12,000 টাকা বাপ মার লেগে 12,000 টাকা, কোনটা মাহফুজুর জি বাপ মাকে এত ভালোবাসেন, ও বাপ মার শ্বশুর শাশুড়ির লেগেও লিতুম তার লেগে, ও পাশে থাকলে না মজা লাগতো, বাপ মার অর্ধেক শ্বশুর শাশুড়ির জমি লিবে লিবে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ গো তোমার বান্দা মাহফুজুর রহমান সাহেব আল্লাহ 12,000 টাকা তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও শাখা, এহ দান আল্লাহ তুমি করো হে কবুল, মাপ করে দাও তার মাতা পিতার জীবনেরই ভুল, আরো দুই ভাই আল্লাহ এ 2,000 দিল সবারই রে দান আল্লাহ কবুল করে তোলো, ও গো বাড়ি দোয়া করি তাহার কারণ দাও আল্লাহ তাদের তুমি সুখেরই জীবন আমিন আল্লাহুমা আমিন। নানি কি লাগে সোনা চানি নাহিরা মতিয়া হামনিকে নিক লাগে নবীজি কি বাতিয়া, হামনিকে নিক লাগে নবীজি কি বাতিয়া, কুহু কাতা করে যা আমার নাইন জাগ সারি রা
रातिया हो जागे सारी रातिया दर्शन कब होई हो आका के मोहनी सुरतिया देखे कब मिली हो नबी जे के मोहनी सुरतिया। तो भाई आर क्यों नहीं दिवेन ना যদি দেন একটা লয়ালিসি স্পেশাল একবারে মজা করে শোনাবো। লয়ি একটা বানালছি এই সেদিন যে খুবই জোর হাওয়া উঠেছিল চলে এসে নাগা দিকে, এবারে লয়া জিনিস এই যে সেদিন খুব জোর হাওয়া বেড়ে গেছিল কিনা সেদিন বানালছি একটা শোনাবো ঠান্ডার ব্যাপারে চলে এসেন। আইসেন আইসেন আর আছেন কেউ? কিছু নেই, আগ পয়সা লুব না, চলেছেন আগা দিকে এসে বসে যান, যাক পয়সা লিব না, চলে এসছেন। গরিব ধনির এই ভবের মেলা, ফকির হয়ে গেল কত রাজার রাজা। 1000 আর 1000 টাকা না কয় হাজার, এক আর এক আজকে দান চাহিতে হয়েছে সুবহানাল্লাহ। তফাৎ হলো এখানটাই যে আজ এত সুখ আল্লাহ ওখানে কেনে দিয়েছে জানেন, এই সৌদিয়াতে মানুষকে খাটতে যেতে হয়েছে না হয় না, কেনে এত সুখ দিলে আল্লাহ শুনেন। আজ আপনার কাছে চাহাছি কোম্পানি, আচ্ছা ইনস 18 চাকা নাকি, কতটি আছে চাকা, কতটি চাকা আছে, 14 আচ্ছা আচ্ছা বেশি করতে হবে না, আমি ইন্স্যুরেন্স করে দেবো, ছাড় দেবো। রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে কত গিট্টি লিয়ে হারকে পূর্ণিয়া যাইছে, হ্যাঁ তো যে পূর্ণিয়া যেলে পরে ফোন করিয়েন দেখা করবো, পূর্ণের গোড়াতে বেল রানীপত্রা চিনেন তা, রানীপত্রা বাড়ি হ্যাঁ বেলরি তো ওহর হয়ে যাইছেন, হুম তো পাশাপাশি আছে সে দেখা সাক্ষাৎ করা হবে। তো 14 চাকা না বন্ধু আমার, চাকায় কাঁটি ঢুকে গেলে শোনেন, চাকায় কাঁটি ঢুকে গেলে পাংচার, আর পাংচার সারিয়ে পাবেন 50 টাকা, 500 টাকা দিলে পাংচার সারিয়ে যায়। ভাই যান এটা হলো গাড়ি, আল্লাহর দেওয়া দুটা চাকায় আপনার কাছে আছে, যদি বন্ধু পাংচার হয়ে যায়, যদি বন্ধু পাংচার হয়ে যায় নতুন জীবন আর করে পাওয়া যাবে না, এই জন্য আপনার কাছে যে টাকাগুলো আপনার আছে ঘুরতে আছে, এই বডি দেহ গাড়িটাকে যে চালাতে আছে, এই জীবনের গাড়ি যে চালাচ্ছে এতে অনেকগুলো জিনিস আছে, যেমন একটা গাড়িতে দুটা লাইট লাগে, বিনা লাইটে রাতে গাড়ি চালা যাবে না, আল্লাহ আপনারও দুটা লাইট দিয়েছে, এই লাইট ছাড়া আপনার জীবনের গাড়ি চলবে না, হাত ছাড়া যেমন স্টিয়ারিং ঘুর চলবে না আপনার এই হাত ছাড়া চলবে না, চাকা ছাড়া গড়বে না, পা ছাড়া হাঁটবে না। আমার বন্ধু মেশিনের একটা নজেল যদি শেষ হয়ে যায় যেমন গাড়ি চলবে না, আপনার যে ভিতরে হৃৎপিণ্ডটা আছে এখানটা তার যদি বলক হয়ে যায় বলবে হাড়া হাড় হয়ে গেছে, আপনার গাড়ি চলবে না, নজেলে তেল মারবে না। এই জন্য বন্ধুরে এই জীবনটা হলো কিরকম জানেন, এই জীবনটা আপনার হলো এই গাড়ির মতো, জীব জীব যেমন গাড়ির এই স্টেশন থেকে ওই স্টেশন গেলে এক স্টেশন পার, বছরের এই মাথা থেকে ওই মাথা গেলেন আপনারও এক স্টেশন পার। বন্ধু এই চারখানটা দুখান হাত, দুটা চোখ, দুটা কান, কয়টা হলো 6টা, আর দুটা পা কটা হলো
আটটা আর একটা মুখ নটা নটা হলো আর এই বডিটার একটা দশটা হ্যাঁ ওটা হয়ে গেছে হ্যাঁ তো দশটা এই দশটা জিনিসের ইন্স্যুরেন্স করেলেন ইনশাল্লাহ মরা পর্যন্ত আল্লাহ যতদিন হায়াত দিয়েছে খালি দোয়া করেন আল্লাহ তুমি জীবনে পর্তাবিয়ন করিও না আর জালুল উমর দিও না এই যে যখন এটা বয়সটা যে আছে কিনা এই আরজালুল উমুরের বয়সটা শেষ বয়সটা এই জন্য নাবী দোয়া করতে কয়েছে আল্লাহ কীরকম কষ্টর বয়স দেখেছেন বিছানে পড়ে আছে দেখার নাই পেশাব পায়খানা আলে করে আছে কে লাখে কাপড় দিচ্ছে বেটা দেখতে যাই না বহুরা আগে নেয় খুব কষ্টর বয়স দোয়া করবেন আল্লাহ যেন সে বয়স না দেয় আল্লাহ যেন চলতে ফিরতে দুনিয়া থেকে নিয়ে যায় আর যাওয়ার সময় যেন কালমা মুখে জারি থাকে আমার বন্ধু বেশি লয় চলেন বেশি চাপাচাপি করবো না টাকা ১০,০০০টা দিয়ে ইন্স্যুরেন্স জীবনের না হ্যাঁ কম করে দিলাম একবারে শর্টে হ্যাঁ কম হলো আচ্ছা দুটা গাড়ি আছে আপনারা বুঝেন না কেন গো আপনারা আগে মন যা খুলে নিচ্ছেন ওর কাছে দুটা গাড়ি আছে এখন গাড়ি ওর এখানটা কি থাকে গাড়ি কি ও একলাই পাইবে নাকি সংসার একলাই চলে না শোনেন মায়া লোক আর মদ লোক হলো মোটর সাইকেলের দুটা চাক্কা হ্যাঁ মায়া লোক ছাড়া মদ লোকের জীবন চলবে না আর মদ লোক ছাড়া মায়া লোকের জীবন চলবে না যদি বন্ধু মোটর সাইকেলের দুটা চাকা যদি একটা হয় মোটর সাইকেলের একটা হয় টারাকের যেমন চলবে না চলবে দুটা চাকা বলো দুটা চাকা না হলে গাড়ি চলবে না ওইরকম মহিলা আর পুরুষ দুজনের জন্য দুটা জীবনে একটা দুটার ব্যাথে এক গাড়ি চলবে এই জন্য দুজনারই না হবে ওয়ার দশ দুজনারলে ২০ হ্যাঁ এটা তো ওয়ার ইন্স্যুরেন্স হয়েছে হ্যাঁ কয়ে যান তো ভাই যাক ওরা যখন কে দুজনারলে ২০,০০০ দেন দুটা গাড়ির ইন্স্যুরেন্স করছে এখানে হ্যাঁ কয়েন 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 তাড়াতাড়ি সময় নষ্ট না না শোনেন ২০ দিন আরে আল্লাহ মত আচ্ছা বাড়ি করতে পেরেছেন বাড়ি ঘর করেছেন করেননি সুবহানাল্লাহ যে আল্লাহর দেওয়াতে এত টাকার বাড়ি করেছেন বাবা এখনি কেতাবের কোনো পাতাতে লিখা নাই যে ৩০,০০০ টাকার বাড়ি করলে জান্নাতে যাবে কিন্তু নাবিজির সুসংবাদ এটা নাবিজি বলছেন যে মসজিদ বানালে একটা কইছে মসজিদটা কত বড় কইছে একটা পাখির বাসার সমান যদি কেউ মসজিদ বানিয়ে দেয় আল্লাহু আকবার তাও জান্নাতি কত বড় কথা এই জন্য ভাই না করিয়েন না আল্লাহকে খালি এটা কহেন যে মাবুদ এই ২০,০০০টা টাকা বড় জিনিস লয় আল্লাহ আল্লাহ তুমি জান্নাতের মধ্যে একটু খালি ঢুকতে দিয়ে দিও একটু ঢুকার মানে কতখানি জানেন আল্লাহু আকবার মুসলিম শরীফের একটা হাদিস শুনেন আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ ১০,০০০ টাকা মুসলিম কেন বললাম যে জান্নাতের মধ্যে ঢুকে যাওয়ার নামই কামিয়াবি জান্নাতের মধ্যে যেটা সব থেকে আখ হইরে জান্নাতে যাবে সব থেকে লাস্টে গরিব লোকটা মুসলিম শরীফ হাদিসটা এসছে অনেক লম্বা হাদিস যে জান্নাত জাহান্নাম থেকে বের হবে একাদিকে গাছ খাড়ো করবে পানি থাকবে ওগুলো লম্বা হয়ে যাবে এজন্য বলবো না তো এই জান্নাত লাস্টে যায় যে লোকটা জান্নাত পাবে জেল খাটার পরে সাজা খাটার পরে তার জায়গা হবে দুনিয়ার ১০টা বাদশার যত বড় বাদশাহী দুনিয়ার ১০টা দেশ যত বড় এতখানি জায়গা একটা যেটা সব থেকে শেষে জান্নাতে যাবে সে লোকটার জায়গা তাহলে বুঝে দেখেন পুরুষের মহল থেকে ৯,৯৮০ টাকা কাপড়ে এসছে এবার সব দান তাহলে শেষ আচ্ছা বাবা এবার যদি আপনার কাছে একটা ফকির চলে আসে তো কী দিবেন যদি আপনার কাছে এবার ফকির চলে আসে আর ফকিরকে তো খালি ঘুরাইতে হয় না ফকির দেখ একটা ফকির আইসা আছে আচ্ছা ফকির চলে আসে তো পারবেন দিতে আর কিছু একটা ফকির এবার আসছে দেখছি আমি দেখি আচ্ছা বাবা আপনারা যতক্ষণ বললেন আমি বললাম চা খাই বললে ১০ টাকা টাকা দিন তা চা খাবেন লেগে ১০ টাকা দিবেন না গো হ্যাঁ কে আছো বন্ধু কে আছো ভাই কিছু ভিক্ষা দাও আমায়
হাওড়াতে আসছিলাম তখন ফকিরটা এইভাবে চা ছিল, তা আমি চাচ্ছি আপনার কাছে, এটা আমি চাইনি মসজিদ চাইছে। কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিখাজি দাও আমায়, আমি যে অসহায়, আমার কেহ নাই, এ দুঃখে কতদিন জীবন কাটাই। কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিখাজি দাও আমায়। অসহায় মসজিদ আপনাকে ডাক দিয়েছে, আপনারাই সব বন্ধু আসেন, যদি থাকলে দেন, না হলে দুটো কথা শুরু করে হাদিস কোরআন আলোচনা করি, কোনো সামনে সময় নষ্ট করে বেকার। কি আমি কিছুই বলবো না, সেটা আপনাদের ব্যাপার। হ্যাঁ আপনারা খোলেন, যখন ওখানে স্টেশনে গাড়ি থাকবে তখনই ডিজেল মোবিল জাট ভর ভর দিয়েন, প্যাসেঞ্জার বসে থাকবে, আর আমি এখন ডিজেল ভরবো তো প্যাসেঞ্জারকে দুঃখ হইবে, হবে না হবে না, এলে গাড়ি দিব না ডিজেল। আচ্ছা আব্দুল আব্দুল আজিম আব্দুল আজিম আনসারি আব্দুল আজিম আনসারি আনসারিরা তো সবসময় আগে থাকে, তো ফের পিছে কেন জি? আব্দুল আজিম আনসারি ক্যাশিয়ার সাহেব, আপনি যেখানে থাকেন একটু এসে দেখা করেন। ভাইজান আপনাদের সকলকে বললাম, বেশিও না পারেন কম করে এতটুক বিশ্বাস করে মালিককে বলেন আল্লাহ আল্লাহ এই দশটা টাকা কেয়ামতের মাঠে শুধুমাত্র এখানটা মাথাটা আড় করার মতো আল্লাহ তুমি মুখে দিকে। হ্যাঁ আজ না থেকে আমার বন্ধু, ওরে বাপরে আজ কমেটির থেকে আগে উল ফোন করে বসে আছে, কইছি আমি গাড়ি পাঠাচ্ছি চার চাকা ধুলিয়েন, কমেটির থেকে আগে কইছে আমি গাড়ি পাঠাচ্ছি চার চাকা ধুলিয়েন, দিনের মধ্যে আগে খানা বানিয়ে টানিয়ে সবার বেকার হয়ে গেলো, আর মন যে আমি রিসিভ করে আগে খাইয়ে দাইয়ে তখন নিয়ে যাব। এদিকে কমিটি পেরেশান, একটু পেরেশানির লেগে কমিটির কথা আর ডরে আর ওদিকে গেল না যে না আগে এদিকেই যাই আর একটু শান্তি পাইবে। হ্যাঁ যার কারণে বেচারির খানা টানা সব থেকে গেল, আর আমার তবু দেখা করতে এসছে খালি হাতে যেতে পারেনি, 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমার বন্ধুকে তুমি চিরসুখী করো, শান্তির জীবন দান করো, আপদ বিপদ বালা মুসিবতকে দূর করো, আমিন আল্লাহুম আমিন। বন্ধুরা আমার ভাইজানের আমার একটা মসজিদ শুনেন, এই মসজিদ হলো একটা এমন জায়গা, এটা হলো ওয়াপিস, আল্লাহর সাথে যোগাযোগ করার ওয়াপিস গো, যেখানে যায় আল বান্দা আল্লাহর সব থেকে কাছে হয়ে যায়। নবীজি বলছেন আকরাবু মায়া কুনুল আব্দুমির রব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দোয়া, আল্লাহ রসুল বলছেন বান্দা আল্লাহর সবচেয়ে বেশি কাছে কখন হয়, যখন নামাজে সাজদা পানে পড়ে যায়, সাজদার অবস্থাতে বেশি করে দোয়া করো, কেন যে ওই সময়তে বান্দা আল্লাহর সব থেকে নিকটবর্তী হয়ে যায়। আমার বন্ধুরা এই মসজিদ হলো আল্লাহর ঘর, এই মসজিদের জন্য যেই মসজিদ শুনেন, আজ আপনার আমার দেশে বিদেশ থেকে ওয়াহরহ মসজিদ আছে, কেন মিস্ত্রি ফাঁকা মে টাকা মার দা এ মিস্ত্রি, ফাঁকা মে টাকা মারে বলা মিস্ত্রি বা এ মিস্ত্রি সাহেব, এ শুনি না বেশি না মাঙ্গো, বাস পান এগো 500 দে দিন, এগো 500 বা, আরে বেশ হ্যাঁ, আরে ভাইয়া উধারে সহি লেকিন মিলি তো জরুর, আচ্ছা মাশাল্লাহ 1500 টাকা, জাজাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহ দানকা কবুল করো, রুজি রোজগার বরকত দাও। কতটি ভাই টাকা কত লয়ে জি, কতটি যে ছিল আরো 2000 আর 3000 কোন দিন ভাই, আগে 2000 দিয়েছিলাম, আমি এখন 5000 লিব, আমি বেশি লিব না, হ্যাঁ 2000 হয়েছে আর 3000, হ্যাঁ শোন আর 3000 আর 1000, জাজাকাল্লাহ 5000, 2000 আগে দিয়েছেন এখন 3000, জাজাকাল্লাহ 5000 টাকা, আল্লাহ ভাইয়ের দানকে কবুল করো, সুখের জীবন দান করো, আল্লাহ কি আক্তার মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম ওয়াফিহিম ওয়াফানহুম ওয়াকরিম নুজুলাহুম ওয়াসসি মাদখালাহুম আমিন, আল্লাহুম্মা আমিন।
পয়সা পয়সা রটা তার পয়সা পয়সা করছেন খুব শুনেন করবাকা কামাই পয়সা কামে না আই হই যাব দুনিয়া সে বিদাই পয়সা কামে না আই পয়সা সে লেবা ভাইয়া বাইশ বিঘা কিন হো তব নসিব হই এ চাচা আরে এক বোরি সিমেন্ট কা পয়সা দা হো पैसा से लेबा भैया बाईस बीघा कीन हो तब नसीब होई दुई गज जमीन हो तब नसीब होई दुई गज जमीन हो या तो पैसा दिए जत केनेन जा करे जान पाबेन की मात्र दु ओई दु हाथ साढ़े तीन हाथ जागा ओई दु गज जमी छाड़ा किछु आर पाबेन ना आमार बंधु আমার ভাই জানেরা আপনাদেরকে বলি ভাইজান আজকে আপনার আমার দেশে হাইরে মুসলমানের অবস্থা একটা লোক 30 লাখ 20 লাখ টাকা দিয়ে একাই নিজের বাড়ি তৈরি করি আর পুরা সমাজের মানুষ মিলে 5 লাখ টাকা দিয়ে একটা মসজিদ বানাইতে পারি না আল্লাহ রসুল বলেছেন আপনারা হাদিসটা বারবার শুনলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নবীজির ব্যাপারে আল্লাহ গাওয়া দিতে ওয়ামা ইয়ান্তাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা আমার নবীর ব্যাপারে আল্লাহ কত জায়গাতে বলেছেন সত্য নবী নবী আমার মিথ্যা বলেন না আর নবী সুসংবাদ দিচ্ছেন যে যারা মসজিদ নির্মাণ করবে জান্নাতে ঘর পাবে এই জন্য আজ সৌদি আর লোকেরা বাপ আলাদা মসজিদ দিচ্ছে বেটা আলাদা দিচ্ছে মা আলাদা দিচ্ছে স্ত্রী আলাদা দিচ্ছে আর দেখ সারা দেশে মসজিদ এগুলো বনছে আর আপনি আর আমি কপাল পুরা আপনি আর আমি হতভাগা নিজের এবাদতখানা অন্য লোককে বানাইতে দিছি আর নিজে বসে বসে তাকাচ্ছি কেন সৌদি আর লোকের ইমান আছে আমাদের নেই সৌদি আর আল্লাহর কাছে টাকা আছে আমাদের কাছে নাই সৌদি আওয়ালা তো ওই লোক রে বাবা যা ভাই যারা খাজুরের আঁঠি পিসা খানেওয়ালা ছিল আজ এত দাওলাত কেন আল্লাহর ওয়াদা সেই জামানাতে যখন খাইতে পাচ্ছিল না ওই সময়তে নবীজি যেদিন বলেছিলেন ইত্তাকুন নারা ওয়ালা বিসিক্কা তামারাতিন সেই দিন এক টাইমের খাবার রেখে বাড়িতে যা ছিল সব সাদকা করে চলো এই কারণে নবীজি যেদিন বলেছিলেন আল্লাহর কোরআনের আয়াত লান্তানা লুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন নিজের জানের চাইতে পেয়ারা জিনিস দান করে চলো ওই লোক যে নিজের বাড়িতে ওয়ানাহারে থেকে নিজের বাড়ির সারা সম্পদকে দান করে দেন ওয়ালা আবু বকর আমার বন্ধু এর বিনিময় আল্লাহ বলেছেন আনফিক উনফিক দে দিব যার কারণে আজ সৌদি আর মাটিতে এত দৌলত আল্লাহ দিয়েছে যেখানকার থালি ভারতের লোক ধয় যেখানকার বকরি পাকিস্তানের লোক চড়ায় যেখানকার সারা কাম আদার্স কান্ট্রির লোক করে আর তারা এসিতে বসে আরাম করে বন্ধু সুখ নিতে গেলে আল্লাহকে দিতে হবে আল্লাহ রাসূল একদিন আসমাকে বলেছিলেন আসমা আল্লাহর রাস্তায় দিতে হাত রুকিও না তুমি যখন হাত রুকবা আল্লাহ তোমার উপরে রহমত রুকবে তুমি হাত খুলে দাও আল্লাহ তোমার উপরে রহমতের দুয়ার খুলে দিবে এই জন্য পকেট খুলেন ভাই আল্লাহ আপনার উপরে রহমতের দুয়ার খুলবে কটি আছে ভাই দুই আর 3000 দিন তো শর্ট শর্ট করে দেন অনেক মানুষ আছে সবার কাছে নিতে বলেন 5000 টাকা কি নাম মসজিদে দিতে কেউ দিয়ে দি একটু কল দিয়ে ধাবত করিয়েন না ফারহাতের মা কে এটা ফারহাত বারাটা তোমার বেটি নাকি ও আচ্ছা যাক আমার বেটির নাম ফারহাত কত সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে দেখেন ফারহাতের মায়ের নামে যে 500 টাকা ভাইজান দিয়ে চলে গেলেন 5000 টাকা জাজাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আমার ভাই হ্যাঁ চলেন এ বাবু তানি চেহারা দেখাবা না দেখে খাতির আঁখিয়াল আমার তোর সাতা আরে এতনা খুবসুরত চেহারা কাহে ছুপাওলে বাড়া হো মাশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ জাজাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ 500 টাকা আল্লাহ তুমি কবুল করো ভাই আমার আল্লাহ তো ভাইকে আমার সুস্থ করো দিয়েছেন 30 টাকা আল্লাহ তুমি কবুল করো হায়াতকে দরাজ করো আমিন আল্লাহুম আমিন আসুন বন্ধুরা আল্লাহর রাস্তায় লুটাইতে কম করিয়েন না আরে ভাই আমাদের কাছে কি নাই আল্লাহর রসুল মসজিদের ব্যাপারে জানেন আল্লাহর রসুল যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন
মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, যেই জায়গাটা তখন মসজিদে নববী তৈরি আছে, এই জায়গাটা ছিল দুটা ইয়াতিম বাচ্চার। আল্লাহ রাসূল ওই জায়গাটাতে কি মানে সব উট বান্তক। আল্লাহ রাসূল বললেন লেমান হাজিল মিরবাদ, এই উট বাঁধা জায়গাটা কার গো? খবর এলো দুটি ইয়াতিম ছেলের। আল্লাহ রাসূল বললেন জায়গাটা দিবা বাবা, কিনবো, এখানে মসজিদ নির্মাণ করব। ছেলে দুটো ইয়াতিম ছেলে বলছে আল্লাহ রাসূল আমরা ইয়াতিম হতে পারি কিন্তু ঈমান আমাদের ছোট নেই। আল্লাহ রাসূল মসজিদের জন্য আমরা ফ্রিতে দিতে প্রস্তুত, আমার নবী ফ্রিতে লেননি, টাকা দিয়ে নিয়েছিলেন, কেন ইয়াতিম বাচ্চার কিছু ছিল না। কিন্তু ইয়াতিম বাচ্চার অন্তর দেখেন যে ফ্রিতে ইয়াতিমের ওটুকু বসার জায়গা তবে মসজিদে দিতে তাইয়ার। আর আজ এত বড় সভার মধ্যে একটা বয়স্ক দাদু এক কাঠা জমিন দিলে না, একটা লোক পেলাম না মসজিদের জন্য পাঁচ কাঠা জায়গা লেখাবেন, আছেন কোনো বাবা? পারবেন নিজের বিশ বিঘা সম্পত্তির মধ্যে একটা কাঠা আল্লাহর জান্নাতের জন্য আপনি লিখে দিবেন? শুনেন, সারা পৃথিবীর মধ্যে যা আছে, মা বাইনা সামাই ওয়াল আর জমিন আসমানের মধ্যে যা আছে সমস্তকে বিক্রি করে দিয়ে জান্নাতের মধ্যে যদি একটা বিত্তা জায়গা কিনতে চান দাম জুটবে না। তবে এই জান্নাতখানা কত বড় হবে, কিরকম হবে, সুবহানাল্লাহ। দেন কি কয় বড়া? পাঁচ বড়া দেন, খুশি হয়ে দেন, আলহামদুলিল্লাহ। এইরকম নিয়ত হওয়া চাই, এক দু বোরা থেকে পাঁচ বোরা বললাম, পাঁচ বোরা দিয়ে দিলেন, আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো। হ্যাঁ ভাই, মোরফুল শেখ 1000, এটা মোরফুল নাকি? তোমার বাবা, তোমারটা দাও, বাপের কবরে বেটা যাবে নাকি? হ্যাঁ, আর সেদিন হুর বাপে বাপ আলাদা লিবে, বেটা আলাদা লিবে। এ ভাই শোনো না, কয় মানুষ কয়েছে যেমন বেটা তেমন বাপ, যেমনি কোদল তেমনি চাপ। হ্যাঁ, তো বাপ কয়েছে বাপ কা বেটা সাইজ কা ঘোড়া, বেশি নেই তো থোড়ে থোড়া, বাপের মতন তো হইতে হবে। 1000 টাকা দাম না, কাল লেগে দিলে এটা তো নিজের জন্য। আর যে বাপ যে মা যে মা এবার মানুষ করেছে সে মান লেগে কই? হ্যাঁ, মায়ের কদমুমা জান্নাতের বাঘ মিলিত, মায়ের কদমুমা জান্নাতের বাঘ মিলিত। এ বাবু শুনা না রে, কা শুনে না, মায়ের কদমুমা জান্নাতের বাঘ মিলিত, তো বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া, বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া। মার পার নিচে জান্নাত, তো বাপ হইল জান্নাতের দরজা। আচ্ছা, মার পার নিচে জান্নাত তো পাইলে, বাপ যদি তালা না খুলতে দেয়, বাপ যদি তালা না খুলতে দেয়, বাপের লেগে 200 টাকাও দাও, না হলে তালা খুলবে না। এ তালি মারবে না, ধন জমিয়া করবেন কি? দিয়ে দেন 300 টাকা, ঝাল কিছু খাইবে, খালি হয়ে গেছে। ধন জমিয়া মোবাইল বেরি ওয়াসিম কন্ডাক্টর, যেখানে থাকো মোবাইল বেরি ওয়াসিম কন্ডাক্টর, যেখানে থাকো একটু দেখা করো। ওয়াসিম কন্ডাক্টর ভাই কোথায় আছেন একটু দেখা করেন, আসেন। ধন জমিয়া করবেন কি, মালে জমিয়া করবেন কি, নষ্ট করবে ছেলে মেয়ে আপনি পাবেন কি? আজি নষ্ট করবে ছেলে মেয়ে আপনি পাবেন কি? দান করিয়া গেলা না, নেকি লিলেন না, নেকি না থাকিলে জান্নাত পাবেন না। ধন জমিয়া, ধন জমিয়া করবেন কি, মালে জমিয়া করবেন কি, নষ্ট করবে ছেলে মেয়ে আপনি পাবেন কি? আজি কোরআনের কথা আছে যে লিখা, নেকি থাকিলে আল্লাহর সঙ্গে হবে রে দেখা। ধন জমিয়া করবেন কি, মালে জমিয়া করবেন কি, নষ্ট করবে ছেলে মেয়ে আপনি পাবেন কি? আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। যোগ বাপে যোগ ছেলে ছিল গেরামেতে, 500 টাকা দিল মায়ের, আমাদের 1000 টাকা দিল মায়ের জন্য, তো নিজের জন্য আল্লাহ 1000 টাকা, তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও সাকা। বাবার জন্য আল্লাহ 200 দিল, ইহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরেতে করে দিও আলো। আমিন, আল্লাহুম্মা আমিন।